হরে কৃষ্ণ শ্রী সম্প্রদায়ের অন্যতম আচার্য হচ্ছেন শ্রী আচার্য তো রামানুজ আচার্য তিনি ভগবানের অত্যন্ত একজন শুদ্ধ ভক্ত ছিলেন তো তিনি বিভিন্ন জায়গায় তিনি প্রচার করে বেড়াতেন এই কৃষ্ণ ভক্ত তিনি প্রচার করতেন তো তিনি একবার প্রচার করতে করতে একটি গ্রামে গিয়ে উপস্থিত হন এবং সেখানে তিনি স্থির করেন আমি এখানে একটু প্রবচন প্রদান করব তার জন্য তার সেবককে বলেন তুমি ঘোষণা করো সারা গ্রামে তারা যেন এই জায়গায় সন্ধ্যার পরে সবাই সমবেত হয় এবং সবার উদ্দেশ্যে আমি প্রবচন প্রদান করবো কৃষ্ণকতা আলোচনা করব। তখন তার সেবকরা পুরো গ্রাম তারা ঘোষণা করেন যে আজকে রামানুজ আচার্য এখানে এসেছেন এবং তিনি সবার মধ্যে কৃষ্ণকতা আলোচনা করবেন তিনি প্রবচন প্রদান করবেন তাই আপনারা কৃপাপূর্বক সকলে এই জায়গায় আসবেন তো সারাদিন গিয়েছে সন্ধ্যা হয়েছে রামানুজ আচার্য তিনি বসে আছেন তার সেবকরা বসে আছে কিন্তু কেউ আসছে না যখন কেউ আসছে না তখন রামানুজ আচার্য তিনি অবাক হয়ে গেলেন কেন কেউ আসছে না তার সেবক যারা ছিলেন তারা অবাক হয়ে গেছেন কেন কেউ আসছে না বিষয় কী এরকম ওই দিন কেউ আসেনি তখন তার সেবকরা আচার্য দিকে তাকিয়ে বললেন হে গুরুদেব এটা কি হলো আজকে তো কেউ আসলো না তো রামানুজ আচার্য বলছেন হ্যাঁ তা তো ঠিকই এরকম তো কখনোই কোনো জায়গা তো এরকম কখনোই কোনো কিছু হয়নি এরকম কেউ আসেনি এরকম তো কোনো ঘটনা ঘটেনি এই সর্বপ্রথম এরকম কোনো ঘটনা ঘটলো তো তার শিষ্যরা বলছেন যে গুরুদেব তার কি কারণ হতে পারে তখন রামানুষ আচার্য বলছেন তোমরা কালকে সকালে সারা গ্রাম হাঁটো এবং সেখানে গিয়ে তোমরা খোঁজখবর নাও যে লোকজন কেন তারা এখানে আসলো না কৃষ্ণ কথা শ্রবণ করতে এই প্রবজন শ্রবণ করতে তারা কেন আসলো না তখন তার শিষ্যরা পরের দিন সকালে সারা গ্রামে তারা ঘুরে বেড়ালেন তারা দেখলেন বিভিন্ন বিভিন্নজনের সাথে কথা বললেন বলে তারা দিনের শেষে তারা তার গুরুদেবের কাছে ফিরে এসে বললেন হে গুরুদেব এই গ্রামের সমস্ত লোক তারা এতটাই বিষয়ভোগে আসক্ত তাদের কোনো কৃষ্ণা তাদের কোনো মতি নেই তারা কৃষ্ণ কথা শোনার প্রতি তাদের কোনো আসক্তি নেই তারা সবসময় তারা কৃষ্ণ ভক্তি তারা এসব কোনো কিছু চিন্তা করে না তারা তাদের কিভাবে খাবে দাবে তারা কীভাবে ভুগ করবে এসব ভুক বাসনা সমস্ত কিছুতে তারা ব্যস্ত তারা কৃষ্ণের প্রতি তারা আসক্ত নয় তখন রামায়ণ্চ আচার্য বললেন ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো তুমি একটা আরেকটা কাজ করো তুমি খুঁজে নাও এই গ্রামের সমস্ত লোকের জলের উৎস কোথায় এই গ্রামের সমস্ত লোকজনরা তারা কোথায় গিয়ে জল পান করে তারা কোথা থেকে তারা জল সংগ্রহ করে তো রামানুজ আচার্যের এই কথা অনুসারে তার শিষ্য তিনি খোঁজখবর নিয়ে দেখলেন গ্রামের মধ্যে একটি পুকুর রয়েছে এবং সেই পুকুর থেকে গ্রামের সমস্ত সদস্যরা তারা গিয়ে সেখান থেকে জল তারা কালেকশন করেন এবং সেই জল তারা পান করেন বিভিন্ন রান্নার কাজে বিভিন্ন কাজে তারা ব্যবহার করে থাকেন তখন এই খবরটা যখন তার গুরুদেবের কাছে পৌঁছালেন রামানুজ আচার্যর কাছে পৌঁছালেন তখন রামানুজ আচার্য তার সেই শিষ্যকে বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি তখন তাহলে তুমি এখন আরেকটি কাজ করো আরেকটি কাজ কি সেটা হলো তুমি যেই পুকুর থেকে তারা প্রতিদিন জল সংগ্রহ করে সেই পুকুরে গিয়ে তুমি তোমার চরণ ভালো করে দৌত করো তোমার চরণ ভালো করে দৌত করে তুমি আমার কাছে আসো তো গুরুদেবের কথার মানে কিছু তিনি বুঝতে পারলেন না যে কেন গুরুদেব বলছেন যে আমার চরণ সেখানে আমি দৌত করব। সেই কথা তিনি চিন্তা করতে করতে তার সে গুরুদেব তিনি কি করলেন তিনি সেই পুকুরে গিয়ে খুব ভালো করে তার চরণটা দৌত করে তারপরে তিনি গুরুদেবের কাছে ফিরে আসলেন এবং আসার পরে বলেন আজকে তুমি আবার সবাইকে নিমন্ত্রণ দাও যাতে তারা আগামীকালকে সবাই এখানে এসে আবার সমবেত হয় আমি তাদের নিকট কৃষ্ণকতা আলোচনা করব। আমি প্রবচন প্রদান করব। তো গুরুদেবের কথা অনুযায়ী শিষ্য পরদিন ওইদিন আবার তিনি সবার কাছে নিমন্ত্রণ করলেন যে আপনারা আগামীকালকে আসুন আমার গুরুদেব কথা আলোচনা করবেন আপনারা সেই প্রবচন শ্রবণ করবেন তখন তিনি নিমন্ত্রণ দেওয়ার পর ঠিক পরের দিন প্রায় গ্রামের সমস্ত লোক প্রায় সমস্ত লোক তারা এই রামানুজ আচার্যের কৃষ্ণকতা শ্রবণ করতে তারা এখানে আসলেন এবং তারা এত দৃঢ়তার সহিত এত তারা সুন্দরভাবে খুব সু মানে পরি পার্টি হয়ে তারা বসে খুব সুন্দরভাবে তারা এই রামানুজ আচার্যর কাছ থেকে তারা কৃষ্ণকথা শ্রবণ করলেন তার এই প্রবচন তারা শ্রবণ করলেন তারা শ্রবণ করার পর তারা যখন প্রসাদ পেয়ে তাদের ঘরে ফিরে গেলেন তখন রামানুজ আচার্য সেই শিষ্য তিনি তার গুরুদেবকে প্রশ্ন করলেন হে গুরুদেব এই কি হলো যারা দুদিন আগে একদিন আগেও তারা যারা এক একজন লোকও আসেনি আজ দেখছি প্রায় গ্রামের সমস্ত লোক ছোটো বড় বৃদ্ধ যারা আছে নারী সবাই চলে আসছে তার কি কারণ তখন তার গুরুদেব হাসলেন হেসে সে চাচা চাচার্য বলছেন এটা হচ্ছে তার কারণ শুদ্ধ ভক্তের তারা চরণ দৌত জল চরণামিত তারা গ্রহণ করার মাধ্যমে তাদের হৃদয় পরিবর্তন হয়ে গেছে আমি তোমাকে বলেছিলাম সেই পুকুরে গিয়ে তোমার চরণ ভালো করে দৌত্য করতে তাই যখন তোমার এই চরণ সেখানে দৌত করেছ এবং সেই জল তারা যখন পান করেছে তখন তাদের কৃষ্ণের প্রতি কৃষ্ণ ভক্তির প্রতি তাদের মতি হয়েছে তার সমস্ত বাসনা থেকে তারা মুক্ত হয়ে তারা কৃষ্ণ প্রতি অনুরক্ত হয়েছে এটাই হচ্ছে মানে ভগবত ভক্তের চরণ দোয়া জলের বা চরণামিতের মহিমা তাই চৈতন্য চরিতামিতে বলা হয়েছে বক্তপদ দুলে আর বক্তপদ জল বক্তের বক্তা এই তিন মহাবল অর্থাৎ বক্তপদ দুলি অর্থাৎ বক্তের চরণ দুলি বক্তপদ জল মানে হচ্ছে ভক্তের চরণামিত এবং বক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদ এই তিনটি হচ্ছে সাধনের জন্য আমাদের সাধন বক্তের জন্য মহাবল যদি আমরা এই শুদ্ধ ভক্তদের দূত জল চরণদুলি এবং বক্তা তিনি ভোজন করার পর যে অবশিষ্ট উচ্চিষ্ট মহাপ্রসাদ থাকে সেই মহাপ্রসাদ আমরা সোধন করি তাতে আমরা খুব তাড়াতাড়ি ভক্তিজীবনে অগ্রসর হতে পারি এবং আমরা বিভিন্ন বিশ্ববাসন থেকে আমরা মুক্ত হতে পারি এবং আমরা ভালো ভক্তি করতে পারি এটা হচ্ছে শুদ্ধ ভক্তদের চরণ জল তাদের চরণদুলি এবং তাদের মহাপ্রসাদের মহিমা তো আমরা ভক্তদের শরণাগত হতে পারি আমরা ভক্ত সেবা করার মাধ্যমে ভক্তদের সান্নিধ্যে থাকার মাধ্যমে তাদের সঙ্গলাপ করার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার লাভ করতে পারি এছাড়া বলা সাধু সাধুসঙ্গ সাধু সঙ্গ সর্বশাশ্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বশেষ হয় যদি কেউ লবমাত্র লবমাত্র মানে হচ্ছে এক সেকেন্ডের এগারোভাগের এক ভাগ সময়ে এইটুকু সময় যদি কেউ একজন সাধু সঙ্গ করে তাহলে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হতে পারে এই আমাদের সবার সাধু সংখ্যা করা উচিত সাধুর কৃপা লাভ করা উচিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কৃপাপূর্বক আমাদের এই গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন হরে কৃষ্ণা